বিবি টিভি ভালোবাসার কথা বলে দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল্প স্বল্প গল্পের আজকের আড্ডায় সাথে আছি আমি অ্যানি খান দর্শক সেই সাথে আজকে আমাদের অতিথি হয়ে আছেন এমন একজন মানুষ যে আপনাদের মনের স্বপ্ন জগতে বিচরণ করে সেই সাথে এখন অব্দি সবার মনের মানুষ হয়ে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের হাজারো দর্শকের মনে হ্যাঁ দর্শক আজকে আমাদের স্টুডিওতে আছে আমার আপনার আমাদের সবার মনের চলচ্চিত্র নায়িকা পপি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আড্ডায় কেমন আছো আপু সবসময় মতো খুবই ভালো আমরা প্রথমেই দেখেছি ক্যারিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে এবং সেই সাথে একটা কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করেছিলে লাক্স আনন্দধারা বিনোদন বিচিত্রা সেখানেও আমরা দেখেছি যে চ্যাম্পিয়ন হয়েছে এই মানুষটা সেই সাথে যদি ধরি যে প্রথম চলচ্চিত্র আমার প্রথম শুটিং হয়েছিল হচ্ছে কুলি রিলিজও হয়েছে কুলি তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে শহীদ ইসলাম খোকন ভাইয়ের চারিদিকে শত্রু তারপর হচ্ছে তিন নম্বর মুভি হচ্ছে শকর জামিলের দরদি সন্তান তখনকার সময়ে সাত কোটি টাকা ও মায় এখনকার যুগে যদি ভাবে এখনকার যুগে এটা ভাবতে গেলে সত্তর কোটি কোয়াইট ইম্পসিবল না কুলি ছবিটি ছত্রিশ সপ্তাহ তারপর আটচল্লিশ সপ্তাহ তেষট্টি সপ্তাহ ধরে কিন্তু তেষট্টি সপ্তাহ নট ম্যাটার অফ জোক একেবারে হিস্ট্রিতে বলা যায় যে বেদের মে জোসনা ছবির পরে সর্বাধিক ব্যবসা সফল ছবি কিন্তু বেশ কয়েকটা ছবির মধ্যে কুলিটা হচ্ছে সর্বাধিক ব্যবসা সফল ছবি ধরা হয় বাহ বাহ সো আমি লাকি আমি বলবো যে কুলি যে পরিমাণ হিট মুভি রেকর্ডেড মুভি আমারই কোনো ছবি মনে হয় না যে এই কুলির রেকর্ডটা ভাঙতে পেরেছে সেই জায়গা থেকে বলতে চাই যে তুমি ওই যে নিজেই বলছিলে যে ইউ আর লাকে অ্যাকচুয়ালি ইউ আর লাকে কারণ যখন থেকে স্টার্ট করেছো এত তখনকার সময়টা কিন্তু এত বেশি ইজি ছিল না সহজ না ছিল না অনেক বেশি মানে বাসা থেকে শুরু করে সব জায়গাতেই স্টেপ বাই স্টেপ আমাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে এখন তো বাবা মা ফ্যামিলি অনেক সাপোর্ট করে যারা ফিল্মে কাজ করতে চায় মিডিয়াতে কাজ করতে চায় তাদের অনেক সাপোর্ট থাকে আজ থেকে মানে দশ পনেরো বছর আগেও কিন্তু মানুষের মধ্যে এই চেঞ্জটা কিন্তু ছিল না যেমন আমার আমি খুব কনজারভেটিভ ফ্যামিলি থেকে এসেছি আমি আমার মনে আছে যে আমি একবার গান শেখার জন্য বায়না ধরেছিলাম যে আমি গান শিখব তো আমার আম্মু ফার্স্ট ডেতে একটা টিচার ঠিক করে গান শেখার জন্য টিচার আসলো গান শিখিয়ে গেল পরের দিন আমার দাদি বলেছে যে আজকে টিচার এসছে এসছে কিন্তু কখনো না আসে থেকে এসে ফিল্মে কাজ করা এবং একটা জায়গায় মানে কি বলে পৌঁছানো খুব সিম্পল ছিল না আমি আসলে সব দিক থেকে খুব লাকি যেমন আমার স্টার্টিং হয়েছে লাক্স আনন্দ বিচার ফটো সুন্দরী দিয়ে ওখানে কিন্তু অনেকখানি গ্রুমিং হয়ে গেছে না আমাদের তখন গ্রুমিং করার কোনো স্কোপ নাই যেমন এখন লাগছে প্রতিটা মেয়েরা আসে তিন মাস ছয় মাস করে গ্রুমিং করায় এত সুন্দর করে রেডি করে দেয় রেডি করে দেয় তার প্রেজেন্টেশন গুলো এত সুন্দর থাকে দেখলে মাঝে মাঝে হিংসাও লাগে আবার ভালো লাগে যে হ্যাঁ অ্যাটলিস্ট কিছু ভালো জায়গাটা পাচ্ছে ওর এই জায়গাটা পাচ্ছে যেটা আমরা পাইনি তো আমরা সেই আমি তো বলবো যে একেবারে গ্রুমিং হয়ে ইন্ডাস্ট্রিতে আসিনি একদম র ভাবে এসেছি ফিল্মে আমি আমার যে কাজ করাটা পুরোটা শিখে কাজ করা খুলনা থেকে ঢাকায় এসে জার্নিটা কিভাবে স্টার্ট হলো কিংবা আন্টি কিভাবে হেল্প করলো সেই ঘটনাটা একটু জানতে চাই প্রথমত আল্লাহর কাছে সুক্রিয়া যে সে আমাকে পপি হওয়ার সুযোগ দিয়েছে তারপর বলবো যে আমার মা মানে আম্মুর অবদান সবচেয়ে বেশি মানে আজকে ফটো সুন্দরীতে ছবি পাঠানোটা আমি জানতাম না চুরি করে লুকিয়ে আসে ছবি পাঠিয়ে দিয়েছিল তারপর ওখানে আমি টিকে যাই তখন তো সারা বাংলাদেশ থেকে ফটো সুন্দরী মানে ইউজ জমা পড়তো অনেক কিছু বের তখন প্রচুর ছবি তোলা হতো এখন তো সব ফেসবুকে আমরা এখন ওই ছবির প্রচলনটা চলে গিয়েছে এখন মোটামুটি ফেসবুকের প্রোফাইল খুঁজলেই সবাই নায়িকা এখন দেখা যায় যে মেকআপ দিয়ে সব সুন্দরী এক্স্যাক্টলি আসল নায়িকাটা যে কে সেটা বুঝা খুবই রিয়ার আর আমাদের সময় হচ্ছে আমি যখন সেশন করেছি আমাকে বলছে যে আমি একটু লিপস্টিক দিয়েছিলাম বাট তার আগে আমি কখনোই লিপস্টিক দেই নাই আমি ছোটবেলার থেকে একটু মানে সাজগোজ খুব একটা পছন্দ করতাম না তো আমি অনেক কষ্ট করে একটু লিপস্টিক দিয়েছি তো রেকু আঙ্কেল ছিলেন ফটো সেশনে তো উনি খুলনায় যে আমি যখন ফার্স্ট সিলেকশন হলাম সেকেন্ড সিলেকশনে উনি আমার ওখানে গেলেন যে বললেন যে ছবি তুলবো ঠিক আছে তা আমি একটু রেডি হয়ে এসেছি লিপস্টিক লিপস্টিক দিয়ে আঙ্কেল বলে কি যে তুমি একটা কাজ করো মুছে না তুমি সুন্দর করে মুখটা ধুয়ে আসো সাবান দিয়ে বা যেটা দিয়ে তুমি মুখ ধো ওটা দিয়ে মুখ ধুয়ে তারপরে আসো তো আমি তো

অম জেনারেল নলেজ নিয়ে নিনিক আমাদের একটা শীট দিল বিশাল বড় শীটগুলোর মধ্যে আমার কি কি জন্য লিখতে হলো মানে রীতিমত আমি एग्जाम দিয়েছি আচ্ছা তারপর দিলাম ডেট এ তারপরে ওইটা খামের মধ্যে লক করে দেয়া হলো এবং আমার ছবি তুলে নিয়ে আসলো পরবর্তীতে আবার খবর এসেছিল যে হ্যাঁ আমি ওইটা ওই সিলেকশনে পাশ হয়েছি ঢাকায় আসলে কবে ঢাকায় আসলাম তারপরে আমাকে বলল যে ঠিক আছে আপনাকে ঢাকায় আসতে হবে এবং একটা সেশন আছে ওটা অনেক বড় একটা পিরিয়ড গেছে আমাদের তো এনিহাও লাস্টে যখন আমার ছবি এসেছে তখন আমার পত্রিকা কাভারে ছবি এসেছিল ছবি খুঁজা শুরু করেছে যে হয়তো অ্যাটলিস্ট শেষ তা উল্টাতে 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 আমি আর আমার ছবি খুঁজে পায় না একদম ফ্রন্ট পেজে যে আমার ছবিটা আছে আমি সেটা খেয়াল করেনি কারণ তখন এত সুন্দর সুন্দর মেয়ে এবং এত ট্যালেন্ট তখন আমি খুলনা একটা জায়গা থেকে এসেছি হলো তারপরে তো ঢাকায় আসা মানে আমি বলবো যে আমি কখনই আমার হাতটা ছাড়েনি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হাতটা ধরে আছে এবং আমার সাথে সাথে বলবো যে আমার বাবাও অনেক কষ্ট করেছে আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার আমার জন্য যথেষ্ট স্যাক্রিফাইস করে বা আমাকে অনেক সাপোর্ট করে আমাদের গল্প চলছে অনেকক্ষণ ধরে গল্প শেষ হবে না কিন্তু এই গল্পের মাঝে মাঝে দর্শকদেরকে তো তোমার ছবিতে যে গানগুলো করেছো আমরা একটু দেখাতেই পারি তাই না এক্সেলেন্ট আসলে মনেই হয় না যে এটা ফার্স্ট ফিল্ম ছিল আমি যখন কুলি ছবিটা স্টার্ট করি তখন আমি বলেছিলাম যে এইটাই শেষ ছবি আর কোনো ছবি করব না বাট কুলি ছবি শুটিং করতে করতে আমি প্রায় পনেরো থেকে বিশটার উপর ছবি সাইন করেছিলাম যেমন খোকনের তারপর শক জামিল সিবলি সাদেক মানে বাংলাদেশের সাথে লাকিলি আমি তখন অলরেডি সাইনও করেছিলাম কাজও করছিলাম সো এটাও বলবো যে এটাও লাকি অনেক লাকি আমি যদি বলি যে প্রাপ্তির ব্যাপার তোমার জীবনে আরও বিশাল প্রাপ্তি একটা মানুষ তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সেই তখনকার অনুভূতিটা প্রথম যখন ফার্স্ট ফিল্মের জন্য পেয়েছিলে একটু জানতে চাই ডিটেলস তোমার কাছ থেকে তোমার মুখ দিয়ে শুনতে চাই প্রথম অ্যাওয়ার্ড যেটা পেয়েছি আমি কখনো চিন্তাও করিনি বা আমি পুরস্কার পেতে পারি এটা আমার কল্পনাতে কখনো ছিল না আমি যখন কারাগার ছবিটি করেছি কারাগার ছবিটা আমার কাছে খুব মজার একটা ছবি ছিল এবং আমার জন্য একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল মে যেমন সবাই কিন্তু পপিকে যান পপি মানে মনে করে যে খুব গ্ল্যামারাস একটা মেয়ে স্ক্রিন আজ গান প্রেজেন্টেশন সুন্দর ড্রেস আপ সুন্দর মেকআপ প্রেজেন্টেশনটা একটু গ্ল্যামার থাকায় বাট কারাগার মুভিটা হচ্ছে একদম নন অলমোস্ট নন গ্ল্যামার ক্যারেক্টার বেজ এবং ওই ছবিতে কী বলে একটা টোকাই মেয়ের ক্যারেক্টার করেছে আমি ওটা আমাদের খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল যার কারণে আমি না খুব মন দিয়ে কাজটা করেছিলাম বলছিলে যে তুমি অনেক বেশি ক্যারেক্টার করেছো বাট সেই ক্ষেত্রে তুমি কিন্তু মানুষটা চরিত্র করতে আমরা কিন্তু এটাও দেখেছি পপি মানে যেহেতু এস্টাবলিশ হয়ে গিয়েছিল পপি মানে হচ্ছে ক্যারেক্টার নাচ গান ভরপুর একটা ছবি আমি সবসময় প্রেফার করি যে নায়িকা নায়িকা ডেফিনেটলি আমি যতদিন স্ক্রিনে থাকবো নায়িকা এসে অভিনয় তো আছেই বাট নাইক কাটটা হচ্ছে ইম্পর্টেন্ট তো তখন আমার ভূত চাপল যে আমি একটু ডিফারেন্ট টাইপের ছবিগুলোতে কাজ করব অভিনয় প্রধান যে কাজগুলো থাকবে ছবিগুলো থাকবে গ্ল্যামার এর পাশাপাশি অভিনয়টাও অভিনয়টাও স্ট্রং থাকা লাগে রাইট যখন শুনলে যে তুমি নমিনেশন পেয়েছো তখন থেকে যখন অ্যাওয়ার্ডটা হাতে চলে আসলো সেই অনুভূতিটা একটু এক্সপ্রেস করো আমি সবসময় সময় সব জায়গায় বলি যে একটা শিল্পী এমনও আছে যে 40 বছর পঞ্চাশ বছর তিরিশ বছর কাজ করে যায় অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সামহাও লাক ফেবার করে না বা যে কোনো কারণে হয়তো সে স্বীকৃতিটা পায় না এমনও আছে যে সে তার মৃত্যুর পরে তার স্বীকৃতি পাচ্ছে বা তার মূল্যায়নটা তার মৃত্যুর পরে হয় তো আমি এগুলো নিয়ে খুব মানে আপসেট থাকতাম তো হাও আমি বলবো যে আমি ওই দিক থেকেও লাকি যে আমি আমার জীবন দশায় মৃত্যুর আগে আমি এই প্রাপ্তিটা দেখে যাচ্ছি এবং এটা সুফলটা আমি পাচ্ছি ব্যাক টু ব্যাক আরো দুটা পেয়েছ তারপর সেটা কি বলবো বলো একটু জানতে চাই সেটাও বলবো যে লাখ ধরো আমি যতগুলো কাজ করেছি অনেকগুলোই তো ভালো কাজ করেছি তো ওগুলোর থেকে বেছে বেছে দেখা গেল আরও দুটা ছবিতে দিয়েছে তো তাকিয়ে না তোমার এই ভালো লাগার ডিরেক্টর যারা কোয়ার্টিস্ট ছিল তারা কি বলছে চলো একটু শ্রেণ শোনে হ্যাঁ যে ববির কথা বলছেন আমার কাছে ববি অনেক ভালো একজন অভিনেত্রী ও যখন শুরুতে আসে তখন আমি ওর ভেতরে দেখেছি অভিনয় করার যে আগ্রহ এবং কোয়ালিটি এই দুটোর কিন্তু ওর ভেতরে আছে এবং আমার সাথে যখন কাজ করতো তখন আমি ফিল করেছি যে ওর একটু প্রবলেম হচ্ছে যে ফারুক সাথে কাজ করব এটা কিন্তু কিছু না এটা খুব সহজ জিনিস আমরা যারা আছি সিনিয়র তারা যদি একটু চেষ্টা করি তারা যদি চেষ্টা করি তাহলে যে কোনো জুনিয়র আর্টিস্ট ভালো করতে পারে ওর যে কোয়ালিটি দেখেছি এবং আমার সাথে একটা ছবিতে ভাই বোনের চরিত্র করেছে এত ভালো লেগেছে আমার আমার মনে হয়েছে যেন কমা বোন এবং সেই থেকে যে অল্প গল্প হয়েছে কিন্তু তারপরে কোয়ালিটি একটা মানুষের বোঝা যায় তার কোয়ালিটি কি বর্তমানে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা যে প্রোডাকশন হচ্ছে না অনেকে বলে থাকেন গল্প নেই আসলে কিন্তু গল্প টল্প এগুলো কোনো ব্যাপার না এটা কিন্তু হয়ে যায় প্রোডাকশনটা হল মূল প্রডিউসার অ্যাসোসিয়েশন ছিল না এই প্রডিউসার এখন যখন হয়েছে আমার মনে হয় ধীরে ধীরে এটা আসবে আর আমাদের সরকার বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী তিনি শিল্পী মন মানুষ বুঝতেই তো পারেন বঙ্গবন্ধু কন্যা তার ভেতরে টোটাল আর্ট কালচারের জিনিসটা আছে আছে এবং তিনি চান যে এই ইন্ডাস্ট্রি কিছু করুক তো শুধু মিল চাইলে তো হবে না আমাদের তো কাজ করতে হবে সব ধরনের চেষ্টা আছে বর্তমান সরকারে যে কি করে এই চলচ্চিত্রকে তুলে ধরা যায় যেমন প্রতি বছর কিন্তু একটা অনুদান দেওয়া হয় অনুদানের কথা তথ্য মন্ত্রণালয় থেকে খুব কম বলা হয় কিন্তু আমি বলবো বারবার বলা উচিত এবং অনুদানের টাকাটা বাড়িয়ে দেওয়া উচিত বাড়ালে চলচ্চিত্রের কোয়ালিটি আসবে এবং মেইন স্ট্রিম ছাড়া ওই যে বলে বিকল্প ধারা এই ধারা বলে পৃথিবীতে কোথাও নেই এই সমস্ত হল মানুষের মানুষকে ভুল বুঝিয়ে গভর্নমেন্টের লোককে ভুল বুঝিয়ে তারা একজন মনে করেন যে একটা বড়ো অফিসার গভর্নমেন্টের অথবা আমাদের কালচারাল মিনিস্টার বা তথ্যমন্ত্রী ওনারা কিন্তু ওনাদের কিন্তু বোঝানো যাবে যে আমি একটা চলচ্চিত্র বানাচ্ছি এইরকম ওইরকম ওনারা কিন্তু খুশি হবেন তাদেরকে ধোকা দেওয়া ঠিক চলচ্চিত্র যারা বোঝে এবং মেইন স্ট্রিমের লোক যারা তাদের আসা উচিত তাহলে এই ধরনের অভিনেত্রী যারা এই কপির মতো অভিনেত্রী তারা কাজ করে মজা পাবে যাই হোক এই মতো আর্টিস্ট যারা আমাদের দেশে আরও আর্টিস্ট আছে গুণী তবে আমি কপির কথাই বলবো ওর ভেতরে যে আগ্রহ তার বেশ কিছু ছবি কিন্তু আমার দেখা হয়েছে আমি তখন আমাদের চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেটা জাতীয় ভাবে দেওয়া হয় সেই ইয়ের ছিল ছিলাম আমি জুরি বোর্ডের মেম্বার ছিলাম সেই জুরি বোর্ডের মেম্বার থাকার কারণে আমি ওর বেশ কিছু ছবি দেখি এর মধ্যে যেটা দেখা যায় অফ ট্র্যাকের পারফরমেন্স একটা নায়িকা আমার জীবনে এরকম আসছে কিন্তু যেমন সীমা অনেকে রাজি হয়নি কিন্তু আমি করেছি যেমন অফ ট্র্যাকের কিছু ক্যারেক্টার আছে যেটা অনেকে করতে চাবে না করতে চাবে না শব্দটির সাথে কোনো আর্টিস্ট হাঁটে না করতে হবে ওইটি কঠিন জিনিস ওই কঠিন জিনিসগুলো আমি তাকে দেখেছি করতে আমি মনে করি যে এই ধরনের শিল্পীদের বেঁচে থাকা উচিত ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির উচিত হবে এই ধরনের পপি এই পপির মতো আর্টিস্টকে ধরে রাখার জন্য তার জন্য ক্যারেক্টার তৈরি করা তাকে দিয়ে কাজ করানো এই করে পৃথিবীর অন্য অন্য জায়গায় যত এক্সপেরিয়েন্সড হয় তত ভ্যালুজ বাড়ে কিন্তু আমাদের এখানে এটি কি দেখি কমে এই কমা থেকেই কিন্তু ইন্ডাস্ট্রি ফল করছে এটাকে ধরা উচিত সুন্দর করে দেখানো উচিত এবং আমি দোয়া করি পপিকে তুমি ভালো থাকো সুন্দর থাকো অনেক দিন বেঁচে থাকো চলচ্চিত্রে কাজ করো এবং মানুষকে এন্টারটেইন করো অন্তর দিয়ে ভালো ভালো ছবি ভালো ভালো ক্যারেক্টার ভালো গর্জিয়াস পপি বেস্ট অফ লাক তোমার অবশ্যই আমি দোয়া করি নাইনটি সেভেনে তুমি যখন আসলে তখন আবার সৌভাগ্য হয়েছিল এই ছবিটা করার তোমার সাথে কষ্ট হয়েছিল সেই হাঁটি হাঁটি পা পা করে অনেক বছর পেরিয়ে গেল তুমি অনেক কিছু অর্জন করেছো ভালো অভিনেত্রী তুমি এখনও চেষ্টার কোনো ত্রুটি নেই এখনও টান চেষ্টা করে যাচ্ছ এবং আমাদের বাংলাদেশের মানুষদেরকে কিছু ভালো কিছু কাজ দেওয়ার জন্য তার জন্য আর তোমাদের তোমাকে অবশ্যই শুভেচ্ছা আর তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কারণে বারবারই হাজারো লক্ষবার কংগ্রেচুলেশন তোমাকে দিব পপি অনেক গুছিয়ে কাজ করার চেষ্টা করে আমার কাছে সেই ছোট্ট পপিটি মনে হয় কোনোদিনই দিনই তুমি আমার কাছে বড় হবে না সেইভাবেই তোমাকে বলেছি তোমার সুস্থতা কামনা করছি সুন্দর জীবন কামনা করছি সুন্দর জীবনের আশায় এই দেশের মানুষকে তুমি ভালোবাসবে এবং বাঙালি জাতিকে ভালো কিছু দিয়ে যাবে এটাই আমি তোমার কাছে চাইব আবার অফ লাগবে পপি একজন সু অভিনেত্রী তার চেয়ে বড়ো কথা হলো পপি অনেক বড় মনের একজন মানুষ পপির জ্ঞান জ্ঞান সবসময় সিনেমা নিয়ে অভিনয় নিয়ে পপির সঙ্গে আমি কয়েকটা কাজ করার সুযোগ পাইছি সেক্ষেত্রে আমি তার যে দেখছি যে সে সময়টাকে খুব প্রাধান্য দেয় সময় মতো সেটা আসছে চরিত্র যেটা চরিত্রের সঙ্গে সে মিশে যায় যেই কারণে তিনবার সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিছুদিন আগে আমি ওর সঙ্গে একটা ছবির কাজ করেছি ছবির নাম হলো কাঠগড়া স্বরচন্ড তো ওইটা তোর ক্যারেক্টার হলো পার্বতী তা এখন আমরা চাচ্ছিলাম যে পার্বতীকে আমরা মডার্ন একটা পার্বতী তৈরি করবো আর কি সে বলছে না তাহলে তো চরিত্র বাইরে চলে যাবে আমি চরিত্র থাকতে চাই তার মানে সে ওই ক্যারেক্টার ডুবে গেছে আমরা যখন তাকে আমরা পপি ডাকি সে শুনছে না যখন পার্বতী বলি তখন সে ইয়ে দিচ্ছে তাতে বোঝা যায় যে সে চরিত্র প্রতি যে কত যত্নশীল অভিনয়ের প্রতি কত যত্নশীল পপি অনেক উপরে যাবে আর কি অনেক বড় হবে এত সুন্দর সুন্দর কথা বলছে তারা কেমন লাগছে শুনতে এটা একটা প্রাপ্তির মধ্যে পড়ে কারণ মানুষের মন পাওয়া অনেক প্রশংসা শোনা পাওয়া এটা আসলেই এখনকার মানুষ আসলে যদিও ভুলে গেছে প্রশংসা করতে হাততালি দিতে ভুলে যায় তারপরেও চলো অ্যাট লিস্ট আলহামদুলিল্লাহ এই মানুষগুলা ভালোবাসে তখনকার সময় প্রথম ছবি করেছিল অমর সানি ভাইয়ের সাথে অ্যাজ এ কোয়ার্টিস্ট কেমন ছিল তখন তো নিশ্চয়ই অমর ভাইয়ের ওটা ফার্স্ট ফিল্ম ছিল না ছিল কি অফকোর্স না তা সানি ভাই তখন সুপার সুপার স্টার তো তার শিডিউল পাওয়া কাজ করার ছিল সানি ভাই অনেক হেল্প করেছে আমাকে কারণ আমি একেবারে আনকর একটা মেয়ে ডায়লগ দিতে পারি না নাচের বিট সেন্স নেই আমার কারণ बिकॉज আই মিন দ্যাট আমি আমি গ্রুমিং ই হয় নি আমার তো একদম র একটা মে তো অনেক কষ্ট হয়েছে ইভেন আমি এই মুহূর্তে সানিভাইর পাশাপাশী ফোরি দে আঙ্কেল কথা বলবো লি যাকে আসলে খুব মিস করি ওই মানুষটা কিন্তু শুধু তুমি না পুরো বাংলাদেশ করে আমি আরো বেশি মিস করি বিকজ আমি আমার স্টার্টিং তার তার সাথে হয়েছে আমার তো আসলে স্ক্রিনে সে আমার বাবা ছিল ক্ষেত্রেও তুমি সো রাইট আমি বাবা হিসেবে তাকে পেয়েছি বাট পার্সোনালি সে মানে তার মেয়ে হিসেবেই আমাকে অ্যাকসেপ্ট করেছিল এবং সেই হিসেবেই ট্রিট করতে আমাকে আছে না যে কাজ করতে যে অনেক আর্টিস্ট কিন্তু বিরক্ত হয় পরে না পালে তো উনি এত সুন্দর করে আমাকে মানে আমার সাথে অ্যাডজাস্ট করতো রেসপন্স করতো এবং আমার সাথে কোঅপারেট করতো আমি মাঝে মাঝে ভুলে যেতাম যে আমার বাবা কিনা না এই ফিলটা তার কারণে সম্ভব হয়েছে এখনকার কাজ নিয়ে একটু তোমার কাছ থেকে জানতে চাই এখন তোমার আরো বেশি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে মাঝে মাঝে যে যুগ চেঞ্জ হয়ে গেছে সবকিছু এত আপগ্রেড হয়ে গেছে দেশ ডিজিটাল কিন্তু আমাদের কাজের মান কিন্তু ওই কোয়ালিটি ফল করছে অনেক অংশে আমরা দেখতে পাচ্ছি যেমন আমি কাজ করেছি ধরো আজ থেকে 10 বছর আগে এক থেকে 1.5 কোটি টাকা দিয়ে ছবি হচ্ছে প্রোডাকশন হচ্ছে একটা প্রোডাকশনের ব্যাপারে এটা চিন্তাই করতে পারে এখন একটা প্রোডাকশনের ব্যাপারে এই টাকাটা বাজেট কমে আসছে হাফে চলে আসছে তো ভালো কোয়ালিটি কিভাবে আসবে যাদের জন্য পপি যাদের ভালোবাসার মানুষ পপি তারা কি বলে পপিকে নিয়ে মানে আমাদের দর্শক আমাদের কী বলবো যাদেরকে ছাড়া আমরা কিছুই না তাদের অনুভূতি তোমার সম্পর্কে কি চলো একটু শুনে আসি ও উনি আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী এবং ওনার অভিনয় আমার খুব ভালো লাগে পপি যে অভিনয় উনি যে দাপটের সাথে অভিনয়গুলো করেছেন আমার দুর্দান্ত লেগেছে অনেক ভালো লেগেছে এবং আমার সৌভাগ্য হয়েছিল উনিশশো সালে ওনার সাথে কাজ করার লাক্স আনন্দধারা ফটোজেনিকে ওই অনুষ্ঠানে পপি আপুর সাথে একসাথে একই মঞ্চে দাঁড়িয়ে অনুষ্ঠান করেছিলাম এটা আমার অনেক বড় একটা পাওয়া আপনাকে অনেক পছন্দ করি এবং আপনার অভিনয় আমার খুব ভালো লাগে এবং আপনার জন্য অনেক অনেক কামনা রইল চিত্রনায়িকা পপি সম্পর্কে কিছু বলতে চাই আমরা একসময় তার অনেক ছবি দেখেছি তার সাবলীল বাচনভঙ্গি খুব ভালো লাগতো সে অনেক ছবিতেই আমার জানামতে কয়েকটি ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তার মধ্যে গঙ্গা যাত্রার কথা আমার মনে আছে ছবিটি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম আমি নায়িকা আফার আরও কিছু ছবি উনি আমাদেরকে উপহার দিক এটা আশা করি ওনার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি পপিয়াপুর ব্যাপারটা অন্য দশ জন আর্টিস্ট থেকে একদম আলাদা উনি একদম শান্তশিষ্ট মানুষ উনি একজন ভালো ডান্সার ভালো ডান্স করতে জানে সো ওনার ব্যাপারে আর আমরা যে সমস্ত কাজ দেখেছি সব দিক দিয়ে উনি পারফেক্ট পপি আপা আপনার যে অভিনয় আপনার যে ডান্স আপনার যে ক্যারেক্টার খুব ভালো লাগে কপি সম্পর্কে বাংলাদেশের মানুষের কাছে জানিয়ে দিত যে অনেক অনেক সিনেমা তিনি আমাদেরকে উপহার দিয়েছেন পেয়েছেন জাতীয় পুরস্কার এখন ফাগুন মাস তার একটি গানে আছে কি জানি হাই কোন আগুনে মরেছি আমি প্রেম ফাগুনে এরকম এরপরে আছে জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে পরি আর পপিয়াপুর জন্য অনেক শুভকামনা অনেক ধন্যবাদ এবার প্রত্যেকেরই আমাদের যারাই কাজ করি কিংবা প্রত্যেকটা মানুষের পছন্দের কিছু জায়গা থেকে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কি ধরনের জায়গায় তুমি ঘুরতে যেতে পছন্দ করো আমি ছোটোবেলাতেই ঘুরতে খুব পছন্দ করতাম তো আমার একটা টাইমে মনে হতো যে আমি যদি পাইলট হতাম বা এয়ার স্টেজ হতাম তাহলে হয়তো আমি পৃথিবীর সব জায়গায় ঘুরতে যেতে পারতাম মানে আমার হিস্ট্রিক্যাল জায়গা দেখতে খুব পছন্দ হিস্ট্রি জানতে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো আমি না আমার লাইফে মিস করতে চাই না তো আমার সব জায়গায় ঘুরতে ভালো লাগে তবে বিশেষ একটা জায়গা হচ্ছে আমার খুবই প্রিয় যেখানে গেলে আমি আমার নিজেকে খুঁজে পাই সেটা হচ্ছে আমার দেশের বাড়ি মানে আমার জন্মস্থান খুলনা আমার দাদি বাড়ি যেখানে আমি বড় হয়েছি যাদের সাথে আমি বড় হয়েছি সেই মানুষগুলোকে দেখলে বা সেই জায়গাটা গেলে আমি আমি ফিল গুড একটা ডিফারেন্ট প্রশান্তি খুঁজে পাওয়া যায় আচ্ছা ঘুরতে যাওয়ার জায়গা জানতে পারলাম পছন্দের পোশাক আশাকের মধ্যে যদি ধরে শাড়ি পছন্দ করো নাকি কামিজ না ওয়েস্টার্ন সরি ওকে আমি শাড়ি পড়তে খুব পছন্দ করি বাট এখন একটু কম পরি বিকজ শাড়ি মেইনটেইন করা খুব টাফ কারণ বিভিন্ন জায়গায় কাজে দৌড়াদৌড়ি করতে হয় সব জায়গায় পড়া হয় না তো শাড়িটা পছন্দ করি বাট আমি অল ওভার সব ড্রেসই পছন্দ করি পছন্দের খাবার আই লাভ সুইট মিষ্টি জাতীয় সুইট জিনিস পছন্দ করে इवन চিনি গুড় যা আছে সুইট জাতীয় পৃথিবীতে যত খাবার আছে আই লাভ দিস চলো একটু গল্প থামিয়ে আমরা তোমার অভিনয়তা আরো একটি ফিল্মের চমৎকার গান দেখে নেই পার্সোনাল লাইফ আর ক্যারিয়ার লাইফ দুটাকে একত্র করবে না প্ল্যানটা কি আসলে আজকে আমি নায়িকা বাট নায়িকার আগে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে আমি একজন মানুষ আমার ফিলিংস আছে বা ভালো লাগা আছে ভালোবাসা আছে সব কিছু মিলে একটা মেয়ে আর সামাজিক অনেক আমাদের মানে কি বলে কমিটমেন্ট থাকে সেগুলো তো আছেই তো আমি এগুলোর বাইরে কিন্তু না নায়িকা তো ক্যারেক্টার অনুযায়ী আমাকে স্ক্রিনে প্রেজেন্ট হতে হয় নায়িকা আমি স্ক্রিনে নায়িকা বাট বাস্তব লাইফে যখন ক্যামেরা বন্ধ হয়েছে তারপরে কিন্তু আমার পার্সোনাল লাইফে ফিরে আসতে সো আমি যদি কখনো বিয়ে করি কাউকে মানে মনের মানুষ মনের মনের মানুষ হিসাবে অ্যাকসেপ্ট করি তাহলে অবশ্যই সেটা আমার দর্শক দর্শক বলো বা আমার ফ্যামিলি বলো আমার ফ্রেন্ডস বলো আমার রিলেটিভ বলো সেই জায়গাটা আমি কখনই ঠকাব না বললে আমি অবশ্যই সবাইকে জানিয়ে সামাজিকভাবেই বিয়ে করবোলি আচ্ছা এই জায়গা থেকে একটু আমার কাছে মনে হয় যে অনেক অবিভিত নায়ক নায়িকা আছে বাট মিডিয়া জার্নালিস্ট মানে আশেপাশে মানুষের আমার বিয়ে নিয়ে খুব বেশি এক্সাইটমেন্ট কাজ করে

নির্ধারণ করে রেখেছে আচ্ছা আমি মনের মানুষ তো পুরো বাংলাদেশ জুড়েই আছে যারা তোমাকে ভালোবাসে বাংলাদেশ ছাড়িয়েও আছে কিছু ক্রাইটেরিয়া তুলে ধরতে চাই যে তোমার মনের মানুষের ক্রাইটেরিয়াগুলো কেমন হতে পারে বিয়ে করার জন্য প্রথমে না মেয়েরা প্ল্যান করে যে আমি একটা ওয়েল এস্টাবলিশ ছেলে পেলে বিয়ে করব কোটিপতি দেখে বিয়ে করবো বাট আমার ক্ষেত্রে টাকার থেকে একটা মানুষের মানুষত্বোধ খুব বেশি ইম্পর্টেন্ট ভিতরে যেন পার্সোনালিটি মনুষ্যত্ব বোধ মানুষত্ব বোধ তার মধ্যে অফকোর্স থাকতে হবে টাকা চলার পথে প্রয়োজন বাট খুব বেশি কো দরকার নেই প্রথমত হচ্ছে আমি বলবো যে মানুষত্ব বোধ থাকতে হবে দ্বিতীয়ত আমি কখনই কোনো মিথ্যাবাদীকে বিয়ে করব না যে কোথায় কোথায় মিথ্যা কথা বলে আই হেট দিস অবশ্যই অনেস্টি থাকবে আপু দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাট চলচ্চিত্রের পাশেই থাকবেন আমাদের পাশেই থাকবেন এভাবেই ভালোবাসবেন এটা অ্যাটলিস্ট চাই আমরা শিল্পী হিসাবে কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমাদেরকে ভালো না বাসেন তাহলে আমাদের ভালো ভালো কাজের উৎসাহটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলব সো আমাদের কৃষ্টি কালচার ধরে রাখার দায়িত্ব আমাদের আপনাদের আমাদের সবার দেশ আমাদের সংস্কৃতি আমাদের শিল্পীও আমাদের সো এটা মনে করে আমরা চলচ্চিত্রের সাথে থাকবো বাংলাদেশে বাংলা চলচ্চিত্রের সাথে থাকবো আর সবাই ভালো থাকবেন অনুষ্ঠানে একদম শেষ দিকটায় চলে এসেছে আমাদের গল্প আমি জানি যে তোমার সাথে গল্প করতে থাকলে এই গল্প শেষ হবে না তারপরে তো আমাদের একটা টাইম লিমিটেশন থাকে যেটার মধ্যে আমাদেরকে শেষ করতে হয় দর্শক আসলে যতটুকু পেরেছি আপনাদের এই ভালো লাগার মানুষটার কিছু কিছু অংশ আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি এই গল্পের রেশ ধরে বলতে চাই আজকে এতক্ষণ ধরে যারা আমার দর্শক বন্ধুরা অল্প স্বল্প গল্প এই আড্ডা আমাদের সাথে ছিলেন তারা কিন্তু আমাদের এই আড্ডার প্রাণ শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে আপনাদের এই প্রিয় মানুষগুলো আমাদের এই স্টুডিওতে এসে হাজির হয় আজকের মতো আমি খান বিদায় নিয়ে যাচ্ছি বাট কথা দিয়ে যাচ্ছে আবারও আপনাদের সাথে দেখা হবে আপনাদেরই ভালো লাগার কোনো না কোনো অতিথিকে সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ